আসসালামু আলাইকুম ইফতার স্পেশালে আজ আপনাদের সাথে শেয়ার করছি বেশ কিছু দেশের জনপ্রিয় স্ন্যাক্স চিকেন হাফ মুন পায়ের রেসিপি খেতে ভীষণ টেস্টি আর ফ্রোজেন সুবিধা তো আছেই ভেতরে চিকেন এবং সবজির রস পুর এবং উপর দিয়ে হালকা ক্রিস্পি একবার বেশি করে বানিয়ে পুরো রমজান মাস খেতে পারবেন এছাড়া বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য হেলদি এবং পারফেক্ট একটা আইটেম এখন হাফ মুন পায়ের পুরটা তৈরি করে নেছি। নিয়েছি জন্য দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি এক কাপ মুরগির মাংস দিয়ে হালকা নেড়ে দিচ্ছি এর ভিতরে এক চা চামচ করে রসুন ও আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দুই চা চামচ সয়া সস দুই মিনিটের মতো রান্না করে নেছি। যখন দেখবেন পানিটা শুকিয়ে তেল দেখা যাচ্ছে তখনই এর ভিতরে হাফ কাপ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি ওয়ান ফোর্থ কাপ মটরশুটি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারবেন এখন খুব ভালো করে নেড়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটো নরম হওয়া পর্যন্ত আমি রান্না করে নিব আপনারা এই পুরটা তৈরি করতে মুরগির মাংস ছোট ছোট করেও নিতে পারেন অথবা কিমা মাংস নিতে পারেন এখন এর ভিতরে এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন প্রায় পুরটা তৈরি হয়ে গিয়েছে নামানোর আগে আপনারা ধনেপাতাও দিয়ে দিতে পারেন আমি দিচ্ছি না আমি এখন পুরটা নামিয়ে নিচ্ছি পুরের জন্য গুরুত্বপূর্ণ আরেকটা উপাদান হচ্ছে হোয়াইট সস সেটা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বাটার এক টেবিল চামচ ময়দা দিয়ে লো আঁচে এক মিনিটের মতো ভেজে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে তা না হলে বাটার পুড়ে যাবে এক মিনিট পর এর ভিতরে মেজারমেন্ট কাপের এক কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া আমি কালোটা দিয়েছি আপনারা সাদাটাও দিতে পারেন এখন মিডিয়াম আঁচে অনবরত নেড়ে নিচ্ছি আর এর ভিতরে স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিচ্ছি হাফ মুন পায়ের পুরের জন্য প্রধান একটা উপাদান হচ্ছে হোয়াইট সস তাই এটা দিতেই হবে তিন মিনিটের মতো রান্না করলেই কিন্তু সসটা তৈরি হয়ে যাবে যখন দেখবেন এরকম ঘন হয়ে গিয়েছে তখন এর ভিতরে যেই চিকেনটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি এবং হাই হিটে এক মিনিটের মতো রান্না করে নিচ্ছি আপনারা চাইলে এখানে মজেরালা চিজও দিতে পারেন আমার পুর্টা প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব নামানোর পর কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে হাফমুন পায়ের খামিরটা দুইভাবে তৈরি করা হয় আমি আপনাদের সাথে সহস্রাই শেয়ার করছি আর এখানে কিন্তু আমি দুই কাপ ময়দার জন্য মেজারমেন্টটা বলে দিচ্ছি প্রথমে দেড় কাপ ফুটন্ত গরম পানি নিয়ে এর ভিতরে দুই টেবিল চামচ বাটার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে তার ভিতরে দুই কাপ ময়দা দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যেহেতু পানিটা অনেক গরম তাই এর ভিতরে হাত দেওয়া যাবে না বাটারের পরিবর্তে তেল দেয়া যাবে তবে বাটারটা দিলে একেবারে পারফেক্ট একটা টেস্ট পাবেন হাত দিয়ে ধরা যায় এমন গরম অবস্থায় খুব ভালো করে মথে মসৃণ একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু আমি খামিরের পরিমাণটা বেশি নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি মেজারমেন্টটা বলে দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সেও লিখে দিব মসৃণ করে মথে নিয়েছি এখন এখান থেকে কিছুটা নিয়ে আমি একটা রুটি তৈরি করে নিব আর বাকি খামিরটুকু আমি ঢেকে রেখে দিয়েছি এখন একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি রুটিটা যেহেতু আমি বড় করে তৈরি করছি তাই বড় একটা জায়গায় আমি বেলে নেছি। আমরা নর্মাল যে রুটি বানাই ঠিক ওই পুরুত্বের হবে এখন কুকি কাটার অথবা যে কোনো পটের মুখ দিয়ে ছোট ছোট করে এভাবে গোল গোল করে কেটে নিতে হবে আমি কেটে নিয়েছি কয়েকটা কেটে নিয়েছি আর পোটটাও একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আগের থেকে অনেকটাই কিন্তু এটা থকথকে হয়ে গিয়েছে এখন আমি পাইগুলো তৈরি করে নেছি পরিমাণ মতো পুর দিয়ে রুটির চারপাশে পানি লাগিয়ে নেছি। এটা আঠার মতো কাজ করবে ভাজ করে নিচ্ছি অনেকটাই পিঠার মতোই ভাজ করে নিতে হবে আপনারা এভাবে একটু চাঁদের মতো বাঁকা করে নিতে পারেন দুই হাত দিয়ে আমি সেটাও দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে কাছ থেকে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে আমি বাকি সবগুলো হাফমুন পাইগুলো তৈরি করে নিচ্ছি আর আপনাদেরকে ফ্রোজেন পদ্ধতিটাও দেখিয়ে দিব সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে আমার এক কাপ চিকেনের পুর দিয়ে প্রায় ছত্রিশটা হাফমুন পাই তৈরি করা গিয়েছে দুটো ডিম সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি উপরের কোটিংয়ের জন্য এখানে আমি ইনস্ট্যান্ট ব্রেড ক্রাম নিয়েছি কয়েকটা পাউরুটিকে সামান্য একটু জর্দার রং দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তবে আপনারা আমার চ্যানেলে একটা ব্রেড রেসিপি দেওয়া আছে সেটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব প্রথমে হাফ মুন পাইটা ডিমের ভিতরে এভাবে গড়িয়ে তারপর আমি ব্রেড ভিতরে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি চেষ্টা করবেন দুটো হাতি ব্যবহার করতে এতে ব্রেড ক্রামটা কম নষ্ট হবে আমি সবগুলো হাঁপুন বাই কোট করে নিছি এখন দেখিয়ে দিচ্ছি ফ্রোজেন পদ্ধতি ফ্রোজেন পদ্ধতিটা আমি দুইভাবে দেখাচ্ছি আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারেন একটা ছড়ানো পাত্রে এভাবে ফাঁকা ফাঁকা করে এক থেকে দেড় ঘন্টার জন্য রিফ্রিজে রেখে তারপর হালকা শক্ত হয়ে গেলে একটা জিপলক ব্যাগ বা বক্সে করে রেখে দিতে পারেন দ্বিতীয় পদ্ধতি হচ্ছে এভাবে একটা বক্সের ভিতরে কিছুটা হাফমুন পায়ে রেখে তার উপরে একটা সাদা কাগজ দিয়ে তার উপরে আবার কিছুটা হাফমুন পায়ে রেখে এভাবে কয়েকটা স্টেপে আপনারা রাখতে পারেন তারপরে এই বক্সটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করতে পারেন রমজানে ইফতারের কিছুক্ষণ আগে বের করে স্বাভাবিক তাপমাত্রায় আসলে এটাকে আপনারা ডিপ ফ্রাই করে ইফতারে সার্ভ করতে পারেন এখন কিছুটা আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এই জন্য ডুবো তেল নিয়েছি তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর ভিতরে চার পাঁচটা হাফ মুন পাই দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে ভেজে নিয়েছি এক সাইড হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি এরপর আমি আরও দুইবার উলটিয়ে তারপরে আমি এগুলোকে তুলে নেব যেহেতু ডিম এবং ব্রেড দিয়ে কোট করা হয়েছে তাই এর উপরের আবরণটা অনেক ক্রিস্পি থাকে আর ভেতরে রসালো থাকে যেটা খেতে ভীষণই টেস্টি লাগে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে কেমন হয়েছে সেটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। পরবর্তী রেসিপির আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন আজকের মতো রাখছি সবাই ভালো থাকবেন La japés.